আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন চুলের খুশকি দূর করার ঘরোয়া উপায়। শীত এলেই বেড়ে যায় খুশকির সমস্যা, চুল জড়া, রুক্ষ চুল, বিভিন্ন ধরনের স্ক্যাল্প ইনফেকশনের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী এ খুশকি। খুশকি থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু ও লোশন পাওয়া যায়, কিন্তু সেগুলোতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদানের প্রভাবে কখনো কখনো উল্টো চুলেরই ক্ষতি হয়। তাই আজকে আমরা জানবো ঘরোয়া কিছু উপায়ে প্রাকৃতিকভাবে কিভাবে চুলের খুশকি দূর করা যায়। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এক নম্বরে গরম নারকেল তেল ম্যাসাজ। প্রথমে নারকেল তেল গরম করে নিন, তবে খুব বেশি গরম অবস্থায় ব্যবহার করতে যাবেন না, এতে হিতে বিপরীত হবে। তেল গরম করার পর কিছুক্ষণ রেখে দিন। হালকা গরম অবস্থায় এলে আঙ্গুলের সাহায্যে ভালোভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। পুরো স্ক্যাল্পে ব্যবহার করুন মিনিট 15 ধরে। এরপর পুরো চুলেও তেল লাগিয়ে নিন। এভাবে রেখে দিন আধা ঘন্টা বা এক ঘন্টার মতো। এরপর চুল শ্যাম্পু করে নিন, এতে চুল জলমলে সুন্দর হবে, খুশকিও থাকবে না। দুই নম্বরে পেঁয়াজের রস। দুটো পেঁয়াজ ভালো করে বেটে এক মগ পানি মিশিয়ে নিন। মাথায় এই রস ভালো করে লাগিয়ে মালিশ করুন, কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এইভাবে সপ্তাহে দুইবার পেঁয়াজের রস মাথায় লাগালে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাওয়া যাবে। তিন নম্বরে নারিকেল তেল ও জোজোবা অয়েল। নারিকেল তেল চুলের যত্নে উপকারী একথা সবারই জানা, এদিকে জোজোবা অয়েলও কিন্তু কম উপকারী নয়। খুশকি দূর করার জন্য এই দুই রকমের তেল একসঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। এরপর ম্যাসাজ করুন কয়েক মিনিট। ম্যাসাজ শেষে একটি গরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন, আধা ঘন্টার মতো রেখে শ্যাম্পু করে নিন। এভাবে নিয়মিত ব্যবহার করলে খুশকি দূর হবে সহজেই। চার নম্বরে লেবুর রস। দুই টেবিল চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। দুই থেকে পাঁচ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। সপ্তাহে দুইবার এইভাবে চুলে লেবুর রস ব্যবহার করুন, উপকার পাবেন। পাঁচ নম্বরে নারকেল তেল ও রোজমেরি অয়েল। নারকেল তেলের সঙ্গে রোজমেরি অয়েল মিশিয়ে ব্যবহার করলে তা খুশকি দূর করতে পারে। সেজন্য আপনাকে নিতে হবে তিন টেবিল চামচের মতো নারকেল তেল ও কয়েক ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল। ভালোভাবে মিশিয়ে পুরো স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ ম্যাসাজ করার পর শাওয়ার ক্যাপ অথবা গরম তাওয়ালে দিয়ে মাথা ঢেকে রাখতে হবে। এভাবে আধা ঘন্টা রেখে দিন। এরপর ভালো করে শ্যাম্পু করে নিন। ছয় নম্বরে টক দই। খুশকি দূর করতে টক দই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন, দশ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন, দেখবেন খুশকি দূর হয়ে গেছে। সাত নম্বরে মেথি। মেথি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেঁকে নিয়ে ভালো করে বেটে নিন। সেঁকে নেওয়া পানি ফেলে দেবেন না। এবার বেটে নেওয়া মেথি চুলের গোড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুইবার মেথি মালিশ করুন, আপনার চুলের খুশকি দূর হয়ে যাবে। বন্ধুরা, চুলের খুশকি দূর করার জন্য এই সাতটির যে কোনো একটি অবলম্বন করুন, আপনার চুলের খুশকি দূর হয়ে যাবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।